নমস্কার, আমরা উপস্থিত হয়েছি শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজজি ভক্তমণ্ডলীর সামনে নির্দিষ্ট আসনে বিরাজ করছেন। সবাই তার শ্রীমুখ থেকে বাণী শোনার জন্য উন্মুখ হয়ে বসে রয়েছেন। শ্রীমৎ স্বামী বলতে শুরু করলেন, আমার গুরুদেব রামানন্দজি বলতেন, এ যাক ঝুঠে কুত্তেকা পৌঁছে, অর্থাৎ কুকুরের লেজ যতই সোজা করো ছেড়ে দিলে আবার বেঁকে যায়। এই ধরাধামে মহাপুরুষরা আসেন, মানুষকে পথ দেখান, কিন্তু তাঁরা চলে যেতেই মানুষ আবার পথভ্রষ্ট হয়ে পড়ে। তিনি বলতে থাকেন, ভীত জীব অভয় শিব। তাই স্বামীজি কিছুক্ষণ থেমে বললেন, স্বামীজি বলতে শুরু করলেন, বাবা, কুকুরের যে লেজটা পিছন পায়ের মধ্যে বেঁকে রয়েছে সেটাকে তুলে দিতে চাই, বেঁকে অন্তত মেরুদণ্ডের উপরে থাকুক। আমার অপর গুরুদেব স্বামী বাউলানন্দজি বলতেন, এই জগৎ একটা ফুটবল, একে কিক করো, একে কিক করে হটিয়ে দাও, একমাত্র ব্রহ্মাই সত্য, জগৎ মিথ্যা। কিছুক্ষণ থেমে একজন দর্শনার্থী বললেন, বাবা, কেউ যদি সাধুর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাহলে তার কি ফল হয়? গুরু মহারাজ কিছুক্ষণ গম্ভীর হয়ে বলতে শুরু করলেন, সাধু নিজে কোনরূপ প্রতিবাদ যদি না করে, সে যদি ঈশ্বরের উপর ছেড়ে দেয়, ফলে তার ফল হয় ভয়ঙ্কর। তিনি বললেন, ত্রিবেণী সঙ্গমে একখানা নৌকা পাড়ি দিচ্ছিল, এক উদ্ধত যুবক ছুটে এসে লাফিয়ে সে নৌকায় চড়ে গেল। উঠেই সে ওপারে যাতে সবার আগে নামতে পারে সেই জন্য নৌকার এ মাথা থেকে ও মাথা ছোটাছুটি শুরু করে দিয়ে, যেন তার কত তাড়া, এত ব্যস্ত হয়ে পড়ল যে নৌকায় কয়েকজন বসে থাকা সাধু তার চোখে পড়ল না। সে ছোটাছুটির সময় বসে থাকা সাধুর মধ্যে একজনের আঙুল তার জুতো দিয়ে চেপে দিল, এতে তার বিন্দুমাত্র অনুশোচনা বা এর কোনো ভ্রূক্ষেপই সে নিল না। সাধু যন্ত্রণায় কাতর হয়ে হে রাম বলে পিছে যাওয়া আঙুলটি জলে চুবড়ে ধরলেন। কিছুক্ষণের মধ্যে নৌকা নদীর পাড়ে এসে ভিড়ল, যুবকটি লাফিয়ে নামতে গেল এবং নামতে গিয়ে পড়ে তার পা ভেঙে গেল। তার পা ভেঙে যাওয়ার ফলে এই মর্মান্তিক ঘটনায় চারিদিকে উহ আ লেগে গেল। এদিকে ঘটেছে আর এক কাণ্ড, যে সাধুর আঙুল তার পায়ে চাপা পড়েছিল সেই সাধুটির পাশে বসেছিল অন্য একটি সাধু, সে সমস্ত ঘটনা দেখতে পেল। সেই সময় পাশে বসে থাকা সাধুটি তার চিমটি তুলে নিয়ে ব্যথা পাওয়া সাধুটিকে মারতে উঠল এবং বলতে শুরু করল, কাহে আপনে নেহি ডাটা, কাহে আপ প্রভুকে ওপর ছোড় দিয়া, এই বলে উনি মারতে উদ্ধত হল। তিনি বলতে শুরু করলেন, কেন তুমি নিজে বকলে না, কেন তুমি ঈশ্বরের ওপর ছেড়ে দিলে, কারণ জানোই তো ঈশ্বরের মার কত ভয়ঙ্কর। কিছুক্ষণ থেমে গুরুজি আবার বলতে শুরু করলেন, আরও একটি ঘটনার কথা বলি। পুরীতে একজন সাধু থাকেন, তিনি দিনে একবার আহার করেন, তাও আবার সূর্যাস্তের আগে। একদিন ধ্যান ভাঙার পর দেখেন সূর্য প্রায় ডুবুডুবু, খিদেও পেয়েছে, সামান্য কিছু হলে চালিয়ে নেবেন, এই ভেবে উনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। কিছুটা যেতেই একটা ময়রার দোকান দেখতে পেলেন, সেখানে গিয়ে ভিক্ষার জন্য দাঁড়ালেন। দোকানি বলল, একটু দাঁড়ান, সন্ধ্যার প্রদীপটা জেলে নিয়ে আপনায় দিচ্ছি, তার আগে দিতে পারবো না, কি মুশকিল। দোকানি প্রদীপ না জেলে তাকে ভিক্ষে দেবে না, এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, ফলে তো তার আজ খাওয়াও হবে না। এরকম কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর দোকানি প্রদীপ জেলে দেখাচ্ছে, আর এদিকে সাধুটি কিছু না ভেবে কয়েকটি মিষ্টি তুলে নিয়ে মুখে ভরে নিল। দোকানি রেগে আগুন গালাগাল দিল, তার গালাগাল দিয়েও যথেষ্ট মনে হলো না, সে উনানের কাঠ টেনে নিয়ে সাধুটিকে আঘাত করে বসল। উনানের কাঠের ব্যথায় সাধুটি কুঁকড়ে উঠল এবং বলতে শুরু করলো, হে ঈশ্বর, সঙ্গে সঙ্গে যেন বিধাতা অস্থির হয়ে উঠলেন। সেই জ্বলন্ত চালাকাঠ থেকে মুহূর্তের মধ্যে তার ফুলকি থেকে আগুন বেরিয়ে গোটা দোকানটাই ছাই করে ফেলল। এই বলে স্বামীজি থামলেন। ফলে ঈশ্বরের মার যেখানে হয় কি ভয়ঙ্কর হয়, সেটাই উনি আজ ভক্তদের সামনে বললেন।
ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, ফলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আপনি। ধন্যবাদ।